চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ভাস্কর্য শিল্পী ফারজানা ইসলাম মিল্কের কাছে। আপু, আবার ফিরলাম আপনার কাছে। যেটা বলছিলাম যে আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে আপনার একটি প্রদর্শনী চলছে, একক প্রদর্শনী, এবং যেই প্রদর্শনীটির নাম রিদম অফ লাইফ, এটি সম্পর্কে প্রথমে জানতে চাই যে জীবনের ছন্দ নিয়ে কাজ করেছেন, কেমন যাচ্ছে? বেশ কয়েকদিন তো হয়ে গেল প্রদর্শনীর। অনেক বছর পর আমার একক প্রদর্শনী, প্রদর্শনী ভালোই চলছে। আমি একটু টেনশনে ছিলাম যে কেমন রেসপন্স পাবো। আমি আশা করি আরও কিছুদিন চলবে এবং আমার রেসপন্সটা আমি ভালো পাবো। একক এক্সিবিশন যেহেতু অনেকদিন পরে করছেন, একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, পরিবার পরিজনেরা সহযোগিতা করেছে, একটু জানতে চাই যে কবে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে এত বছর পরে এখন আমার একটি একক প্রদর্শনী করা দরকার? আমি আসলে গত বছর ডিসেম্বরে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি একটা একক প্রদর্শনী করি। তো সেই হিসেবে আমি আলিয়াস প্রসেসে যোগাযোগ করি। তো ওনারাও সাথে সাথে আমাকে বলেছিলেন যে হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি আপনি ডেটটা পাবেন। তো তখন থেকেই আমি মোটামুটি প্রস্তুতি নিয়েছি যে হ্যাঁ, আমি করব। কিন্তু আসলে ভাস্কর্য করতে একটু সময় লাগে, সেজন্য এটা আমি মাঝে সময় পেয়েছি অনলি 3 মান্থস। আচ্ছা, তো এই প্রদর্শনীতে কতটি ভাস্কর্য স্থান পেয়েছে? এখানে আছে 28টি ভাস্কর্য। কোন কোন মাধ্যমে কাজ করেছেন? এটা আছে ব্রাসে, মানে পিতল, অ্যালুমিনিয়াম এবং হোয়াইট সিমেন্ট। আচ্ছা, তিনটা মিডিয়া, 28টা ভাস্কর্য। এবং বলছিলেন যে বলা তো যায় যে খুব মানে একটা ভাস্কর্য প্রদর্শনীর জন্য একটু কম সময়, 2-3 মাস সময়টা অনেক কম সময়। আচ্ছা, প্রস্তুতিটা নেওয়ার আসলে কেমন মানে কিভাবে নিলেন এত অল্প সময়ে? আসলে আমাদের কাজটা মানে প্রসেসিংটা অনেক লেন্দি, তো আমি অল্প অল্প করে, আমি যেহেতু কাস্টিং প্রসেসে কাজ করি, অল্প অল্প করে কাজ যখনই করেছি তখনই কাস্টিংয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা কখনো হয়েছে আমার, আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে, আবার কখনো হয়নি। তো আমার মনে হয়েছে সেগুলোকে আবার নতুন করে করতে হয়েছে, আবার নতুন করে করতে হয়েছে। তো আমার তো টেকনিশিয়ানের সাপোর্ট নিতে হয়, তারাও অনেক সময় বলেছে হ্যাঁ আপা, এক সপ্তাহের মধ্যে এটা আমরা রেডি করব, কিন্তু অনেক সময় সেটা হয়নি। আচ্ছা, তো আমার সময়টা তো খুব কম ছিল, মানসিক প্রেশারটা অনেক বেশি ছিল যে আমি কি ঠিক সময়ের মধ্যে করতে পারবো কিনা। সব মিলিয়ে একটা খুব টাফ সময় গেছে এই 2 মাস প্রস্তুতি সময়টা। এই যে ভাস্কর্যগুলোর কথা বলছেন, সেগুলো কি সবই 2 মাস সময়ের মধ্যে রেডি করা হয়েছে নাকি আগে থেকে কিছু করা ছিল সেগুলো এই প্রদর্শনীতে স্থান পেয়েছে? আগেও কিছু করা ছিল এবং নতুন করে কিছু করা হয়েছে, সবগুলো মিলিয়েই এবারে প্রদর্শনী। জীবনের ছন্দ, রিদম অফ লাইফ আপনি যে নামটা দিয়েছেন প্রদর্শনীর, জীবনের ছন্দ নিশ্চয়ই দর্শকরা খুঁজে পাচ্ছে আপনার এই কাজগুলোর মাধ্যমে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বেশ অনেকগুলো গল্পই তো আছে, যেহেতু 28টি ভাস্কর্য আমরা বলতে পারি, সেখানে 28টি গল্প রয়েছে, উল্লেখযোগ্য কিছু ভাস্কর্য আপনার মুখ থেকে জানতে চাই। আমি আমার ছেলেবেলা, আমার কৈশোর, তারপরে পরবর্তী জীবন, আমি সব মোটামুটি সব জীবনকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছি আমার মতো করে। ছোটবেলা আমি একটু চঞ্চল প্রকৃতিরই ছিলাম, তো সেই সময় আমার কিছু খেলাধুলা বা আমার আমার মেমোরিতে যা আছে আমি সেখান থেকে কিছু কাজ করার চেষ্টা করেছি। তারপরে শৈশবের কিছু কাজ এখানে আছে, কৈশোরের কিছু কাজ, যেটা ধরেন দোলনাতে দোল খাচ্ছে এরকম একটা স্কাপচার এখানে আছে। কি একটা মানুষের জীবনে কি যতগুলো স্টেপ আছে মোটামুটি আমি যে পর্যন্ত পার করেছি সবগুলোকে আমি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করেছি। তিনি একজন নারী ভাস্কর্য শিল্পী, কাজ করতে গেলে একজন ভাস্কর্য শিল্পী হিসেবে তো আসলে মানসিক পরিশ্রম যতটা হয় একটা শারীরিক পরিশ্রমও কিন্তু ততটাই করতে হয়। তারপরে এই যে সাধারণ মানুষ হয়তো নারী ভাস্কর্য শিল্পীর সঙ্গে অনেকেই পরিচিত না, সেই জায়গা থেকে যে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে, সব কিছু মিলে প্রতিবন্ধকতা কতটা পেয়েছেন এত বছর ধরে কাজ করছেন? আসলে প্রতিবন্ধকতা আমরা নিজেরাই নিজেদের প্রতিবন্ধক, আমি সেটা মনে করি। আমি যদি আমার কাজটা করতে চাই সেটা সেই পথটা আমাকেই খুঁজে বের করতে হবে, আমি সেটা মনে করি। কিন্তু আসলে মেয়েদের তো প্রতিবন্ধকতা কিছুটা থাকে, ধরেন ক্রিয়েটিভ ওয়ার্কে আপনার অ্যাটেনশনটা খুব বেশি দিতে হবে। আমি সাপোর্টটা পেয়েছি বরাবরই, আমার ফ্যামিলি থেকে, আমার হাজব্যান্ড, আমার
আমরা একই ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, সুতরাং সে সবসময় চেয়েছে যে আমি কাজটা করি, কন্টিনিউ করি। তো চারুকলায় পড়েছেন, সেখানে তো অনেকগুলো সাবজেক্টই ছিল যেটা নিজেকে পরবর্তীতে পছন্দ করে নিতে হয়েছিল যে আমি এই ভাস্কর হব, ভাস্কর্য শিল্প এটি নিয়ে কাজ করব। তো সেই সময়টার কথা জানতে চাই যে মানে তখন কেন এই সাবজেক্টে আপনি পছন্দ করেছিলেন? আমাদের তখন হচ্ছে একটা সাবসিডিয়ারি ক্লাস হতো। আচ্ছা, তো সাবসিডিয়ারি সব ডিপার্টমেন্টের কাজই আমাদেরকে করতে হবে এরকম। সেটা কতদিনের ছিল? প্রত্যেকটা সাবসিডিয়ারি ছিল সম্ভবত 15 দিন করে এরকম একটা হতো। তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজই আমাদেরকে করতে হতো। আমি এক সময় আমাদের স্কাপচার ডিপার্টমেন্টের কাজ আসলো যে ওই ডিপার্টমেন্টে কাজ করতে হবে, তো কাজ করলাম। আমি একটা বাঁশের কিছু অংশ নিয়ে কাজ করেছিলাম। তো ভাস্কর্য বিভাগের তখন প্রধান ছিলেন আব্দুর রাজ্জাক স্যার। তো স্যার খুব সফট মাইন্ডের একজন মানুষ ছিলেন। তো স্যার আমার কাজটা ভীষণ পছন্দ করেছেন তখন। আর আমাদের ডিপার্টমেন্টে একটা শোকেস ছিল যে সাবসিডিয়ারি যে কাজগুলো সবচেয়ে ভালো হতো স্যার ওই শোকেসের মধ্যে রেখে সাজিয়ে রাখতেন। জি, তো স্যার আমার কাজটা নিয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখলেন। তখন থেকে মানে আমার কেমন জানি ভীষণ একটা মুগ্ধতা কাজ করতে, হ্যাঁ, যে আমার কাজটা এখানে, আচ্ছা তাহলে কাজটা মনে হয় মোটামুটি ভালো হয়েছে। তো যাই হোক, সাবজেক্ট সিলেকশনের সময় এটা আমাকে টাচ করেছে যে আমি দেখি আমি ভাস্কর্য বিভাগে পড়তে পারি কি না। তো পরে ডিসিশন নিলাম, তখন আমি আসলে বুঝতে পারিনি যে ভাস্কর্য করাটা যে কতটা টাফ। পরবর্তীতে কি মনে হয়েছিল যে আসলেই অনেক কঠিন বা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমাকে যেতে হবে? না, তখন তো বয়সও কম ছিল। আমার খুব কাছের বন্ধু, সেও ভাস্কর্য বিভাগে গেল। তো সব মিলে মনে হচ্ছে না, আচ্ছা পারবো। আর আমাদের ডিপার্টমেন্টে ছিলেন শামীম শিকদার ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম খুব অ্যাক্টিভ এবং ভীষণ স্ট্রং একজন মহিলা। তো ওনাকে দেখে মনে হতো যে আচ্ছা আমিও পারবো। কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ, এটা শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক শক্তিটাও খুব দরকার। আপনারা যারা নারী, যারা যে কজন ছিলেন এই ডিপার্টমেন্টে, তারা কি সবাই পরবর্তীতে এখনো কাজ করছে? মানে তারা কি ধরে রাখতে পেরেছিল কনসেন্ট্রেশন? যে বন্ধুর একটা আমাকে ইন্সপিরেশন দিয়েছিল ভাস্কর্যে পড়ার জন্য, আমার বন্ধু পরবর্তীতে আমেরিকায় চলে যায়। ও ওখানকার একটা ইউনিভার্সিটির টিচার, কিন্তু ওর সাবজেক্টটা চেঞ্জ করে ফেলে, ও ওখানে পেন্টিংয়ের টিচার। আমার আরেক বন্ধু আছে মুক্তি ভৌমিক, ও বেশ কিছু বছর কাজ থেকে একটু দূরে ছিল, কিন্তু এখন আবার রেগুলার কাজ করছে এবং অনেক ভালো কাজ করছে। কোন কোন মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এখন? পার্মানেন্ট মাধ্যম হচ্ছে মেটাল। আচ্ছা, হ্যাঁ, এখানে লস্ট ওয়্যাক্স প্রসেস একটা আছে, সেটা আপনি শুধু আপনি ডিপার্টমেন্টেই করতে পারবেন, কারণ ওখানে এটার চুলা আলাদা, এটার জন্য কিছু টেকনিক্যাল সাপোর্ট লাগে, ওটা ডিপার্টমেন্ট ছাড়া বাইরে করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা আপু, এই যে টেকনিক্যাল সাপোর্টের কথা বলছেন, এছাড়াও তো এগুলোর যে উপকরণ লাগে সেগুলো তো খুব একটা সহজলভ্য না, বা অনেক বেশি আসলে মানে এক্সপেন্সিভও বলা যায় এবং সময় সাপেক্ষ একটা কাজ, চর্চার বিষয়। সে জায়গা থেকে মানে এই প্রতিবন্ধকতাটা ভাস্কর্য শিল্পের জন্য আসলে মানে কেমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি মনে হয়? এখন আপনি কোন মেটেরিয়ালে কাজ করতে চান এটাও আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মেটাল তো খুবই এক্সপেন্সিভ, আপনি তাছাড়া কাঠে করতে পারেন, তারপরে মিক্স মিডিয়ায় করতে পারেন। এখন অনেক ইনস্টলেশন হচ্ছে ভাস্কর্যের ক্ষেত্রে, আধুনিক ভাস্কর্যের একটা অংশ ইনস্টলেশন। আচ্ছা, তো সেটাও আপনি করতে পারেন, সেটার উপর নির্ভর করে আসলে কোনটা কেমন প্রয়োজন হবে। জি আপু, একটু আপনার অর্গানাইজেশন প্রসঙ্গে আসি। নারীদেরকে নিয়ে যে অর্গানাইজেশনটিতে কাজ করছেন সাকো, সেখান থেকে অনেক কাজ করেছেন এবং রানা প্লাজা ধস থেকে শুরু করে এরকম ডিজাস্টারগুলো নিয়ে কাজ করেছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য ফান্ড রেইজ করার জন্য কাজ করেছেন, সেই অর্গানাইজেশন নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের রেগুলার কার্যক্রম চলছে। সাকো শুরু হয়েছিল 2003-এ। তো দীর্ঘদিন আমরা একসাথে আছি, আমাদের সিনিয়র আর্টিস্ট, অনেক ফেমাস আর্টিস্ট আমাদের এই সংগঠনে আছেন, আর আমরা 3 জন জুনিয়র আছি সাকোতে, 8 জন সদস্য। আর সাকো মেনলি চ্যারিটেবল একটা সংগঠন মহিলাদের, মহিলা আর্টিস্টদের। এখানে আমরা আর্টিস্টদের সহযোগিতা করতে চাই। ধরেন আমরা অনেক আর্টিস্ট অনেক সময় অসুস্থ বা তার কিছু
প্রয়োজন, অর্থনৈতিকভাবে যতটুকু আমরা সাহায্য সহযোগিতা করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তারপরে আমরা সিআরপির সাথে কাজ করেছি, যে সিআরপি যে ডিসেবল যেসব ফিজিক্যালি যারা তাদেরকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি, এক্সিবিশন করেছি। তারপরে আমরা রানা প্লাজার এই যারা ভিকটিম তাদেরকে নিয়ে, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, মুভ করতে পারে না কিন্তু সে কিছু করতে চায়, তো এদেরকে সহযোগিতা করছে মিনা বলে একটা এনজিও। আচ্ছা, আর এখানে মিনার সাথে আমরা আছি, সাকো। তো আমরা আমরা দুটো ওয়ার্কশপ করিয়েছি তাদেরকে সাকো থেকে, এই রানা প্লাজার ভিকটিমদের। এবং প্রথমটাও দুটোই স্কাপচার। এখানে আমাদের আরেকজন সহযোগিতা করেছেন, আমাদের ড্যানিশ অ্যাম্বাসেডার ছিলেন, এখন উনি নাই দেশে, ওনার অন্য জায়গায় পোস্টিং হয়েছে। ওনার মা একজন আর্টিস্ট, উনি বাংলাদেশকে অসম্ভব ভালোবাসে। আর এই রানা প্লাজার এই ঘটনার পর উনি উনি খুব চেয়েছেন যে কিভাবে তাদেরকে একটু সহযোগিতা এবং তাদের এই ট্রমাটা কিভাবে আমরা কাটিয়ে উঠাতে সাহায্য করতে পারি। উনি আমাদের সাথে যোগাযোগ করেন, উনি যোগাযোগ করে আমরা একটা ওয়ার্কশপ করি। ধরেন কারোর হাত নাই, পা নেই, কিন্তু সে একটা ভাস্কর্য করতে চাচ্ছে, তো আর্টিস্ট তার মনে হয়তো সেই ছবিটা এঁকেছে, সেটি একজন ভাস্কর্য শিল্পী জি সহযোগিতা করে এটা তার মানে ইচ্ছাটাকে পরিপূর্ণতা দিয়েছে একজন শিল্পী। তাদের সাথে দুজন করে ইয়ে ছিল, মানে রানা প্লাজার ভিকটিমদের দুজন করে একটা গ্রুপ, আর আর্টিস্টরা তাদের হেল্প করেছে যে আচ্ছা কি করতে চাচ্ছে। ব্যতিক্রমী একটা উদ্যোগ ছিল, সাড়া কেমন পেয়েছেন এটা? ভীষণ ভাবে সাড়া পড়েছিল। এটা আমাদের বেঙ্গল গ্যালারিতে এই প্রদর্শনীটা হয়েছিল, আর আমাদের মানে সেল খুব ভালো ছিল। আমাদের যে উদ্দেশ্যে এই প্রদর্শনীটা করা সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। সেই ফান্ড দিয়ে তো আবার তাদেরকে ভিকটিম ছিল তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এই এই কার্যক্রমটা কি একদম নিয়মিত চলছে, মানে প্রতি বছর হবে এরকম কোনো পরিকল্পনা? প্রতি বছর এখনো আমরা এই বছর গত বছর আমরা করলাম ডিসেম্বরে ধামরাইতে এই স্কাপচারই, আবার তারা তাদের পরিবারের কিছু পরিবারের ছেলে বা মেয়ে তাদের সাথে, মেয়ে বেশিরভাগই মেয়েরা এসেছে মায়ের সাথে সহযোগিতা করতে। তো আসলে তারা এটা ভুলে থাকতে চায়, তাদের এই ট্রমাটা তারা কাটিয়ে উঠেছে। তারা এই প্রসঙ্গে কি কথা বলতে চায়? না, তারা এই প্রসঙ্গে কথা বলতে চায় না, একেবারেই চায় না, ভুলে যেতে চায়, ভুলে যেতে চায়। এবারের ওয়ার্কশপটাও খুব সাকসেসফুলি আমরা করেছি, আশা করি এক্সিবিশনটা খুব ভালো হবে, এটা কিছুদিনের মধ্যেই হবে। সাকো নিয়ে কথা বলছিলাম আমরা, সেখানে তো নারী দিবসের, যেহেতু নারীদের অর্গানাইজেশন, একটা নিয়মিত প্রোগ্রাম করা হয় নারী দিবসে, সেই আয়োজনগুলো কেমন থাকে? জি, আমাদের মার্চ মাসকে কেন্দ্র করে মোটামুটি সবসময় একটা প্রস্তুতি থাকে, যে নারী দিবস উপলক্ষে, সেটা 8ই মার্চে যে হতে হবে সেটা না, কিন্তু আমাদের এবারে হয়েছে এইচ গ্যালারিতে গুলশানে। এটার খুব ভালো আমরা সাড়া পেয়েছি, আর সামনে ওয়ার্কশপ করার আমাদের ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ আপু, আজকে আসলে আমরা গল্প করতে করতে একদম শেষ প্রান্তেই চলে এসেছি। একটু সংক্ষেপে জানতে চাই, সর্বশেষ যে দ্বিতীয় একক প্রদর্শনী আপনার চলছে রিদম অফ লাইফ, যেটা 19 তারিখ পর্যন্ত চলবে, 19 এপ্রিল, পরবর্তী পরিকল্পনা কি আছে আরও? অবশ্যই আবারও সলো প্রদর্শনী আমি করব, সেটা হয়তো 2-1 বছরের মধ্যে আমি আবার চেষ্টা করবো একটা সলো প্রদর্শনী। অনেক ধন্যবাদ আপু, যারা দেখেছেন প্রদর্শনী ঘুরে দেখেছেন তারা তো দেখেছেন, যারা এখনও ঘুরে দেখেননি আমরা আশা করছি তারাও ঘুরে দেখে আসবেন। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষের জীবন এক চমৎকার উপকথা যা বিধাতা নিজে লিখেছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।